এই চাদর নামা দে তুই সানে যা দেখো আমি এবার এইদিকে তরকারিটা কাটতে বসে যাই। লবণ হলুদ মাখানো একদম সব চিংড়িতে সব। এইবার একটু আমাদের এখন মুড়ি ঘুগনি খাওয়া হবে সবাই মিলে, দিয়ে রান্না স্টার্ট। সকালে খাওয়া হয়ে গেল, পুচনা দেখে এনে বাবা বসতে, তুই পারবি বসতে পারবি না, পারবি না তুই, তুই বসতে পারবি না। আজকে তো, আজকে তো মা বললো টেবিলে দেবে তোকে, নিচে বসে খেতে পারবি না। কিন্তু নিচে তাহলে তোকে কোথায় বসতে দেওয়া হবে, আমাদের তো ঘর দুটো, ওইখানটায় বসে খাবি? জানি আয়, দেখো কোনো কাজ করলো না, সেজে গুজে বসে থাকলো সকালবেলা। ভাইব্রেশন হচ্ছে কিসের? ও আচ্ছা ফ্যানটা চলছে তাই। এবার ঘুগনি মুড়ি, কতটা মুড়ি নিয়েছি আমি মা, একটু বিট লবণ দাও না। অবশ্য মুড়ির মাপটা মা দিয়েছে, বুঝছো না, একটু মুড়িটা একটু এই একটু বিট লবণটা আমাকে ঢেলে দে। বানিয়েছ ওই ঘুগনি খাওয়ার মশলাটা? মুড়ি খাওয়ার মশলা দাও, তুমি শাড়ি পরো। আচ্ছা কোথায় আছে একবার ফোন করে নে তো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এই দেড়তলার ঘরটায় এসেছি, এখানে এবার আমি রান্না শুরু করব। গ্যাস যা, দেশ লাইটা নিয়ে তো, দেশ লাইট নিয়ে এসেছিস। তুই এক কাজ কর, এই হাফ প্যান্টটা পরে আছিস, তুই থ্রি কোয়ার্টার প্যান্টটা পরে নেগা যা। মাসির শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে তো, এখন আসছে ওরা, একটু পরে পরে নিও। হ্যাঁ যে দিদন এসছে, সতন সেটা এন দে, পরে দেবে বলতে কোথায় আছে। আচ্ছা তাহলে এবার আমি এখানে রান্নাটা শুরু করি। আর বসার জন্য এই যে একটা ইট নিয়ে নিয়েছি। আরে বাবা এখান থেকে তো রোদ আমাকে ফুলকি দেবে নাকি? গরম হয়ে গেছে, এখনো গরম হয়নি, বাতাস দিচ্ছে এখানে, এটাই হচ্ছে খুব অসুবিধে। আর এই যে মাছ টাছ গুলো ভাজা, আর এই দেখো শিম্পি এসছে, আমার শিম্পি মাম মাম করতে করতে এসছে। আই বিট লবণ ওটা, এবার মাছগুলো তেলটা কি গরম হয়েছে না? এখনো গরম হয়নি, আমি ডালটা ফোড়ন দিয়ে নি। মাছগুলো ছাড়তে থাকি, না এখনো পুরোপুরি ভাত গরম হয়নি, আরো গরম হবে, গরম হোক। আপেল বেদানা বাদ দিন, ওই দুটো দাম বেশি। আঙ্গুর লিচু আঙ্গুর কমে পাই, লিচু 100 টাকা কেজি, 100 টাকা কেজি। হাফ করবো না, ফুল গোল 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 দাও, গোল গোল সব কাটতে হবে না, দু পিস কেটে দাও শুধু। আমরা পড়ছি বাকি আছে, আর এইদিকে মাথাটা বাকি আছে ভাজা। এইদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়া কমপ্লিট, দু মাছের মাথা দু টুকরো ছিল তো এক টুকরো ডালে দিয়েছি, দিয়ে ডাল দিয়ে মুগের ডাল। আর এইদিকে আমি এখন বসাবো হচ্ছে এই পটল চিংড়ি, একটুখানি ডাল পড়ে গেছে দেখো, একটা দিয়ে দিই। চিংড়ি মাছটা ভেজে ওই তেলেই আমি আলু পটলগুলো ভেজে ভেজে বসিয়ে দেবো। আর নিচে বোনের শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে, একটু পরে নিচে যাচ্ছি। এ
এটা তো ধরো বেশি ভাজা না, আর একদম এটা কুচো চিংড়ি এনেছি পটলের জন্যে। এই আলু পটল খাওয়াচ্ছে, আর এই যে এই মাছগুলো দেখি কতটা কি ভাজা হলো। এত ভয় লাগছে না, উল্টেছে একবারে। একটু ভাজা হলে এবার মাথাটা বসিয়ে দেবো, আর মাথাগুলো ফটফট করে বাস্ট হচ্ছে, ফটফট না বাটাম বাটাম করে বাস্ট হচ্ছে। কি গরম, আমার অবস্থা খারাপ। আসো, আচ্ছা এই যে সবাই এসেছে, এই দাঁড়া ক্যামেরাটা একটু আগে আসলো। হ্যাঁ, এই যে কোয়ে, আর এটা হচ্ছে পুচু, যেন পেখম, আর এই যে মাসিমা, সবাই এসছে, এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। গরমে না যাওয়ার অবস্থা বলছো? আমি লাইটটা নিই ভাই, আরাম লাগবে, এই ঘরটা ঠান্ডা আছে। যাই আমি এবার রান্নার দিকে। রান্না দেখতে এসছে পেখম, কি সুন্দর এসে বলছে, তুমি রান্না করছো, কি রান্না করছো, কি রান্না করছো, তুমি কি খেয়েছো বাড়ি থেকে? আচ্ছা, কমফ্রান মানে দুধ খাবে না, দুধ শুনে খাবে না। এদিকে দেখো টক দইটা আছে, আর সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছি। এদিকে মাছটা ভাজা কমপ্লিট, এদিকে এটা ভাজা আছে, পটলটা ভাজা হলে তেলে ফোড়ন দিয়ে, আর একটু এইখান থেকে তেল একটু ওখানে দেবো, ওই এই তেলটার মধ্যে মাছ ভাজার তেলে বাকি নটা ভাজা ভেজে নেব। হ্যাঁ, ভেজে নিয়ে তারপরে ওটার মধ্যে ইয়ে করব, কি বলে, মাছের ঝোলটা বসাবো। আর মাছের তেলটা আছে, যেই মাছটা নিয়ে এসেছি ওই মাছের তেল, পিত্তটা বাদ দিয়ে তেলটা নিয়ে এসেছি, ভাবছি ওটাকে চালের গুঁড়ো দিয়ে বড়া বানিয়ে দিয়ে দেবো যতটুকু হবে আর কি। আর এই যে দুজন মিলে এখানে বসে গল্প করছে, দেখো কি সুন্দর। ও পুচকেটা যেন ওখানে না ওঠে, তুমি পুচকে যে একটা, কোন পুচকে বলছে, পুচকে বলছে কোন পুচকে, তুমি একটা পুচকে তো উঠতে নিয়ে যাবে। তুই চুলটা বেঁধে আয় না বাবা, চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস কেন গরমের মধ্যে, চুলটা বাদ যা, বেঁধে আয়, বেঁধে ওকে নিয়ে তো বুনুকে নিয়ে রাখো সাথে, আদা যাও এখানে খুব গরম, দিভাইয়ের সাথে একটু ঘুরে চলে আসো, যাও। হ্যাঁ, সাথে সাথে থাকো দুজনা। ভাজা হবে এটাতে, ন ভাজা হবে তোমার চান, চানের জন্য ন ভাজা হবে। হ্যাঁ, নটা ভাজা হবে, কষা হচ্ছে, এইটা একটুখানি আর একটু কষলে এর মধ্যে জল দিয়ে দেবো, তারপরে ফুটে গেলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। ডালটা পরে ভাজা লাগছে না বলো, দেখতে জায়গাটা পরিষ্কার করে নেবো। আর এই যে সব একসাথে ভেজেছিলাম, দুজন এখন ভাজাটা আলাদা করছে, ওর মধ্যে একটা মাছ ভাজা থাকবে। আর এটা আছে এখন একটু স্টক, এদিকে ভাজাটা, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই মাছের ঝোল আর চিংড়ি মাছ, ওদিকে কুমড়ো ফুলের বড়া, আর ওটা মাছের তেলটাও একটা বড়া হবে। তো এখন আলু পটলটা দেখি কষে এসছে, বা জল দিয়ে দিই। এই পটলটা বসিয়ে দিলাম, পটলটা একটু ফুটলেই এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এদিকে ডালটা হয়ে গেছে, পটলের দম হয়েছে, হ্যাঁ ভাত হয়ে গেছে নাকি? ভাত একটা রাউন্ড নিচে বসছে, আবার এখানে বসবে, এবার চিংড়ি মাছের মালাইকারি করব, কুমড়ো ফুলের বড়া করব।
হ্যাঁ এটা দিদন দিদনদের বাড়ি ভেজেছে দিদা পায়েশ করে মানে আমি ভেজেছি ওটা দিদন আলাদা করছে পায়েশ করেছো পায়েশ নিচে মা করে নিয়েছে পায়েশ পায়েশ করা হয়ে গেছে এদিকে একসাথে ভেজে নিয়েছে না একসাথে পুরো ভেজে দিয়েছি ওইটাই ভালো ভেজে দিদনকে আ দিয়েছি এবার আলাদা করো ওটা ভাজা হয়েছে ওই যা হয়েছে ভাজা হয়ে গেছে একটা তো মুখে দিব লক্ষণ হ্যাঁ একদম ন রকম ভাজা আর আর তার মধ্যে একটু মাছ ভাজা পড়বে না তাহলে আট রকম দিতে হবে মাছ নিয়ে নরকম এখানে তোমার হচ্ছে আছে হচ্ছে কটা ওইদিকে কলা আলু কাঁকরোল বোরা ঢেঁড়স তারপর ওইদিকে কি বেগুন কলা কচু কচু আটটা হয়ে গেল মাছ নিয়ে নয় তাহলে ওইটা দিবা না পাঁপড়টা না পাঁপড় না না ও আবার বলেছে কুমড়ো কুমড়ো বড়া ইয়ে খাবে তার মানে ওখান থেকে তাহলে একটা কমিয়ে দিতে হবে কুমড়ো ফুলের বড়া খাবে বলেছে তাহলে কাঁকড়ুল নাহলে করলা যে কোনো একটা কমিয়ে দিবা বা কচু অত কচু পছন্দ করে হ্যাঁ তো ওটা কমিয়ে দেবো যে কোনো একটা কমিয়ে দেবো আর কুমড়ো ফুলের বড়াটা যদি দাও মাছ তো দিতেই হবে একটা হ্যাঁ মাছ ভাজা তো থাকবে এবার এর মধ্যে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো দেয়াল আলমারি গুলো হয় না সেরকম টাইপেরই করা হয়েছিল আলু পটল চিংড়িটা রান্না হয়ে গেছে দুটো ভাগে তুলে রেখে দিলাম আর এইদিকে বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাই কারিটা এর মধ্যে আমি সর্ষে বাটা টাটা সব দিয়ে দেবো সর্ষে বাটা বলতে প্যাকেট সর্ষে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো সর্ষে এবার সর্ষেটা সহ এটা একটু ফুটবে আর দেব হচ্ছে টক দই হ্যাঁ টক দইটা দেবো একটু না না টক হবে না বেশি ফুটবে তো এর মধ্যে একটু লবণ দাও তো দেবেন একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এবার এটা বসিয়ে দিলাম আর নামানোর আগে একটু কাঁচা তেল ব্যাস আর কাঁচা লঙ্কা হুম হুম একটুখানি ফুটবে দিদন লবণটা দেখো তুলি কাঁচা লঙ্কা দিতে বলতো লবণ ঠিক আছে কাঁচা লঙ্কা দিতে বলতো তুলি কাঁচা লঙ্কা এখানে চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি মা দেখে দেখে যাও এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দেখো দিদন দিদন তো ধরো টেস্ট করছে মানে টেস্ট বলতে কি লবণ টেস্ট দিয়ে দিদন বলছে খুব সুন্দর হয়েছে আ বাবা রান্না হচ্ছে আর হচ্ছে এই যে আলু পটল চিংড়ি আমার ছোলা রান্না হচ্ছে গো একটু টেস্ট করবো নাকি আচ্ছা দেখো মা দেখো আলু পটল চিংড়ি আর এই যে মুগের ডাল মাছের মাথা দিয়ে এই তো ঢাকা দিয়ে রাখছি আর এইখানটায় চাটনি দেখি জলটা কি অবস্থা টমেটো গুলো দোকানটা তো সব ঢুকতে পারবে আমাদের অফিসের ওই পাঁচটায় তোমার ওই ইয়ে আছে তো জঙ্গল আছে ওইখান থেকে সাপ আসে ওই দিকটায় প্রচুর সাপ প্রচুর সাপ
আমাদের ওই ইয়ে বন দপ্তর থেকে লোক আসে, এর আগেও দু তিনবার বন দপ্তর থেকে লোক এসে ধরে নিয়ে গেছে। কিসের তেল আলাদা লাগবা? মাছের তেল যদি থাকে কড়াইটা, ওই ওই ভাজাভুজির তেল তো, আমি তেল অল্প করেই দেব, অল্প করেই দেবো, তাতে তোমার ওই আলু ভাজা, মাছের তেলের বড়া, আর হচ্ছে তোমার এই যে এই কুমড়ো ফুলের বড়া হয়ে যাবে। আলু ভাজা আর কুমড়ো ফুলটা আগে ভেজে নেবো, আর মাছের তেলটা লাস্টে ভাজবো। এই দেখো কাতলা মাছের ঝোল রেডি, ঝোল।